এজাজ রাজু, আমরা চারজন এসেছি। এখানে টুপি টুপি বিক্রি হচ্ছে। রাজু একটা টুপি কিন এখান থেকে। এখানে বাইরে দেখলাম টিকিট সিস্টেম আছে, পার পার্সন 30ই ব্যান, কিন্তু আমাদের কাছ থেকে টিকিট নেয় নাই, মুসলিম বলে কিনা জানি না সঠিক, তবে দেখাইতাছিল যে এখানে টিকিট সিস্টেম আছে। আমাদের কাছে কোনো টিকিট চাইলো না। আমি জিজ্ঞাসা করলো কোন দেশ, মালয়েশিয়া পাকিস্তান নাকি বাংলাদেশ, আমরা বললাম বাংলাদেশ, চলে আসলাম, চাল চালায় ঢুকে গেলাম ভিতরে। এ দেখেন টুরিস্টরা আছে এখানে। অনেক পুরাতন মসজিদ, সিয়ানের এনসিয়েন্ট মুসলিমরা সব এখানে থাকতো। অনেক বড় এরিয়া দেখছি, শেষই করা যাচ্ছে না হেঁটে দ্রুত। এই যে ডোনেশন বক্স আছে, কিন্তু চায়নার মেইন হচ্ছে মজাটা এখানে, এখানে ডোনেশন বক্স, এরা ক্যাশ খুবই কম ইউজ করে। ডোনেশন বক্সে দেখছেন, বক্সে দেখেন উইচ্যাট, আলিপে, ইউনিয়ন পে আর কি, চায়না যত অ্যাপ আছে সবগুলোর অ্যাক্সেসের পে দেওয়া আছে। মসজিদটা অনেক সুন্দর, পুরো প্রাচীন। সিয়ান সিটিতে আসলে অবশ্য মুসলিমের দেখা পাবেন অনেক, সিয়ান সিটি বাদে অন্য সিটিতে এত মুসলিম নাই। পুরো পুরাতন আমিনের বিল্ডিং তো অনেক ঠান্ডা এর ভিতরগুলোতে। সাধারণত মুসলিম মানে ফরেনাররা এই মসজিদটাতে আসে না মনে হয় তেমন। আমরা আজকে উদ্দেশ্য করে বেরিয়েছিলাম, এই জন্য এসেছি এখানে। দেখেন তেল আওয়াজ চলতেছে। অনেক বড় জায়গাটা, আসলে অনেক সুন্দর। আগে জানলে এই জায়গাতেই আসতাম আমরা রমজান মাসেও, কিন্তু আমরা তো জানতাম না এই জায়গার লোকেশনটা আগে। এটা আপনার মুসলিম স্ট্রিটের ভিতরে, চায়না সিয়ানে এসে বেল টাওয়ার আছে জঙ্গলুতে, ওখানে মুসলিম স্ট্রিট, মুসলিম স্ট্রিটের ভিতর দিয়ে ঢুকে একটা চিকন গলি আছে, গলিতে ঢুকে আসতে হয়। এইটা হচ্ছে মসজিদের মেইন ফটক আর কি, এই যে ভিতরে মসজিদ। আমি অন্য টুরিস্টদের কাছে মনে হয় টাকা পয়সা নেয়, আমাদের কাছে টিকিটের টাকা নেয় নাই।